হাইরে কি কইতাম কই দিকে কোথায় যাই বলতে পারি না পাগলের মতো বয়ান করি আরে ওয়াজ করে নি তো নবীরে যাইয়া দেখে নাই রে নবীর পাশে আবু বকর তাইকা জুব্বা পাইল না নবীর পাশে হযরত আলী তাইকা জুব্বা পাইল না নবীর সঙ্গে উসমান জুন্নুরাইন তাইকা ওই জুব্বা মুবারক পাইল না নবীর সঙ্গে মাওলানা আলী তাইকা আবু বকর তাইকা জুব্বা পাইল না ওয়াজ করে নি নবীর কাছে না যাইয়া জুব্বা পাইছে টাকার জোরে না নবীর ভালোবাসার জোরে কেমন নবী রে দুনিয়াতে আইসাও কান্দে উম্মতি উম্মতি কেমন নবী রে পাথরের আঘাত খাইয়াও কান্দে উম্মতি উম্মতি কেমন নবী রে দুনিয়াতে যাওয়ার সময় কই উম্মতি উম্মতি কেমন নবী রে এখন রওজা মুবারকে সেজদায় পড়ে কান্দে উম্মতি উম্মতি কেমন নবী হাশরের ময়দানে যেই দিন সকল নবী নাফসি নাফসি বলে কাঁদবো তখন আমারে হাত পাও বান্দা আগুনে আগুনে ফেলে দিয়েছেন আমি আগুনের ভিতরে যাইয়া আল্লাহ কয়া ডাক মাইরা চোখটা করলাম খুলিয়া দেখতেছি আমার আল্লাহ এমন বড় দয়াবান আমার আল্লাহ এত বড় মায়াবান আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার প্রতি রাজি হইয়া গেছে আমার আল্লাহ আমি আসিয়ার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিছে ভয়েস অফ সুন্নাহ সুন্নতের সত্যবাণী হে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মত আমি আল্লাহর বান্দা যদি ফজল পাই এখন বলবেন ফজল পাইলে আনন্দ করো হোয়াট ইজ দ্য মিন্স অফ হোয়াটস মিন্স ফজল ফজল মানে কি মা মানাল ফজল ফজল অর্থ কি ফজল দিয়ে কি বুঝাই এখন ফজল দিয়া যদি বুঝতে চান ফজলের বাংলা হলো অনুগ্রহ আর ওই ফজলের ব্যাখ্যা করেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির যার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজল বাই করছেন ফজল মানে হলো দুইটা জিনিস বের করেছেন ফজল মানে হলো দুইটা জিনিস একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম কেউ যদি জন্মগ্রহণ করার পরে বুঝতে পারে আমার একমাত্র এমন একটা ধর্মগ্রন্থ আমি পেয়েছি যেই ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন আর যেই গ্রন্থটা সকল আসমানি গ্রন্থের চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ আমরা মুসলমান এই কিতাবটা পাওয়ার পরে আল্লাহ বলেন এটা একটা অনুগ্রহ এই অনুগ্রহটা পাওয়ার কারণে আপনার উম্মত যেন আনন্দ করে এখন আমি সুতাংবাসীর কাছে জানতে চাই আপনারা বলুন কোরআন পাইয়া আমরা কি খুশি না বেজার আর বড় করে বলুন খুশি না বেজার এই কোরআন পাইয়া আমরা খুশি কিছুদিন আগে মন্দিরের উপরে কোরআন শরীফ রাখছে এটা নিয়ে আন্দোলন শুরু হয়ে গেছে অনেকে কোরআনের অবমাননা বরদাস্ত করতে পারি না তুমি একটা বেকুব তুমি একটা বেকুব মন্দিরের উপরে কোরআন রাখলেই কোরআনের অবমাননা এই কোরআনের কিছুই হবে না কোরআনের কিছুই হবে না একটা মন্দির কেন সমগ্র বিশ্বের কোরআন যদি গাড্ডির মধ্যে ঢুকাইয়া ঘুম খুয়াই নদীর ভিতরে ফালাইয়া দে কোরআনের কিছুই হবে না আল্লাহ বলেন ইন্না নাহনু নাসাল্লান যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আপনারা বড় করে আল্লাহ আকবার বলবেন পিছনে যারা আছেন বলেন আল্লাহ ছেড়ে বলেন আল্লাহ আপনাদের আওয়াজটা লাগবে একশো একশো তাহলে আমার শ্রোতারা আপনাদেরকে ফলো করে তারা হবে দুইশো দুইশো তাহলে জবান খুলে বলেন আল্লাহ আকবার এখন আপনারা বলেন আল্লাহ আকবার আমি কিন্তু তাফসির করতেছি বোঝার জন্য বলছি আমি আগের মতো ওয়াজ করি না যদি আল্লাহ আমার হায়াতে বাঁচিয়ে রাখে যদি দেহের ভিতরে প্রাণ থাকে আজকেও আমার কাছে একটা চিঠি আসছে কি আসছে আমি এখন বলবো না ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমি ধাপে ধাপে শূন্যত্রী খেদমতটা যেইভাবে জাতীয়ভাবে করা যায় সেইভাবে চেষ্টা করতেছি বয়স যদিও অল্প দেখতে যদিও জীর্ণ শীর্ণ দেখতে যদিও আমি নগণ্য কিন্তু মনে রেখো আমি হৃদয়ের মধ্যে রহমাতুল লিল আলামিনের ভালোবাসা লালন করি বলেই অনেকের চোখে আমি তাহির অনন্য
ঠিক কিনা বলেন? এই জন্য বাবার আমার মন্দিরের উপরে কোরআন রাখছে, এই জন্য আরে পাপরে দইরা লাও মাইরা লাও কি যে একটা আন্দোলন। না না, যেখানে মন্দিরের উপরে কোরআন রাখছে সেখানে আইন আছে, বিচার হবে, হিন্দু রাখো কিংবা মুসলমান রাখো তার বিচার হবে। কিন্তু অনুরোধ কইরা দিয়া যায়, এটার জন্য আপনারা সহিংসতায় জড়াবেন না, ইসলাম এত কঠিন না, ইসলামের মূল কথাগুলো আমরা অনেক উগ্রভাবে প্রেজেন্টেশন করি, এই জন্য অনেকে মনে করে ইসলাম কেমন এমনে উগ্রতার ধর্ম। আসলে ইসলাম মানে উগ্রতার ধর্ম না। এই এমপি মন্ত্রী ওসি ডিসি এসপি যারা আছেন এদেরকে আমি বলতে চাই, রাত্র একটার পরে লক্ষ টাকা খরচ করলে আপনারা এমন মানুষ আনতে পারবেন না। আমি তাহিরি চ্যালেঞ্জ করে বলে যাই, একটা টাকা তাদেরকে বাড়া দেওয়া লাগে নাই, নিজের পকেটের টাকা খরচ কইরা সুতাং ঐক্য পরিষদের উদ্যোগের মা ফিরে এসে গেছে একমাত্র আল্লাহর কোরআনের খাতিরে। ঠিক কিনা বলো? এই কোরআন এমন একটা কোরআন যেই কোরআনের সামনে যে বেয়াদব বেঈমান পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই সেই কোরআন আজকে সুতাঙ্গের মানুষ, আজকে হবিগঞ্জের মানুষ আবার নতুন করে প্রমাণ দিয়েছে কোরআনের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য আর একটা যদি জীবন দিতে হয় আর একটা জীবন আমরা দিয়ে দিব। ঠিক কিনা বলেন? রাগ করে লাভ নাই, কথা বলার সুযোগ দিবেন। আমার ডানে বামে কি কথা বলবেন না, আমার পিছনে কথা বলো। আমার ডানে বামে কেউ কথা বলবেন না, কথা বললে আখেরি মোনাজাত হয়ে যাবে। আপনাকে চান আমি মোনাজাত দিয়ে দিই? জোরকে চান মোনাজাত দিয়ে দিই? যেইভাবে সভ্যভাবে বসে আছেন ঠিক এভাবে থাকবেন, যেই মজলিসের মধ্যে ধৈর্য বেশি সেই মজলিস প্রমাণ করে দোয়া কবুল হয়ে যায়, যেই ইবাদতের মধ্যে ধীরস্থিরতা বেশি সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, আর যে ইবাদতের মধ্যে তাড়াহুড়া বেশি এটা শয়তানের পক্ষ থেকে আসে। আজকে বাড়ি থেকে ফোন আসলে বউ যদি ফোন দেয় তুমি কই, আপনি বলবেন আমি সুতাঙ্গের মাহফিলে আছি। বায়ে যদি ফোন দে তুই কই, আপনি বলবেন আমি সুতাঙ্গের মাহফিলে আছি। এই এত রাত্রে সুতাঙ্গের মাহফিলে কি করস? আপনারা কইবেন একটা বিয়াদ্দব পোলা তাহিরি, কিন্তু ছেলেটা যেমনই নর্মাল হোক না কেন সে কোরআনের কথা বলতেছে, কথাগুলো শুনে শুনে হৃদয়টা উজালা হয়ে যাচ্ছে। ইন্না নাহনু নাযযালনা যিকরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন আমি কোরআনের কথা শুনলে চোখে পানি চলে আসে? আরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গর্দান কাটতে গেছে কিন্তু কোরআনের আওয়াজটা শুননা, কালিমা পড়া মুসলমান হইয়া গেছে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি। একটা হলো ফজল, ফজল মানে হলো কোরআন। এই আমরা যখন কিতাব লিখি কিতাবের শেষ দিয়ে বা প্রথম দিক দিয়ে লিখে দেই, এই কিতাবের মধ্যে ভুল বেয়াদবি হয়ে থাকলে লেখাই কোনো ভুল হলে ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো, ভুল হলে আমাকে ক্ষমা করবেন। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে লিপিবদ্ধ করতে গিয়ে প্রথমে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো ওই কোরআন, সুবহানাল্লাহ, এই কোরআনটা হলো ওই কোরআন। এর মানে হলো সুতাঙ্গের কোরআনটা হলো ফটোকপি, এই কোরআনের আসল কপিটা আছে লৌহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজীদুন
في لوح محفوظ الله رب العالمين বলেন এই কুরআনটা লৌহে মাহফুজের মধ্যে অঙ্কিত এই কুরআনটা লৌহে মাহফুজের মধ্যে মুদ্রাঙ্কিত এই কুরআনটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আপনারা বলেন কুরআনের হেফাজতের দায়িত্ব কার হাতে এই জন্য রাগিসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফজল পাইলে আনন্দ করো ফজল মানে হলো দুইটা একটা হলো কুরআন আর দুই নম্বর হলো ইসলাম আমার দেশের মধ্যে হিন্দু ধর্ম আছে না নাই আছে জোরে কোন আছে না নাই আছে আজকের মাহফিলে হিন্দু আছে না নাই আছে অনেক হিন্দুর বাইরে আমার ওয়াজ শুনতে আসে আছে না আছে খ্রিস্টান আছে বুদ্ধিস্ট আছে কত ধর্ম আছে সব ধর্মের মধ্যে সেরা ধর্ম জবান খুলে বলেন সেই ধর্মের নাম কি আর জোরে বলেন কি দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান ইসলাম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম সব কথার এক কথা হলো ইসলাম কি অশান্তির ধর্ম নাকি শান্তির ধর্ম দেখেন ফজল মানে ফজল পাইলে আনন্দ করো এখন আমরা জন্মগ্রহণ কইরাম কালিমা পইরা আমরা মুসলমান হওয়া লাগে নাই আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে মুসলমান হয়ে গেছি আমরা কত ভাগ্যবান আমরা গর্ব করে বলতে পারি নাহনু মুসলিমুন আমরা মুসলমান কথা বলেন ঠিক কি না এই জন্য ইসলাম পাইলে আনন্দ করো আমি জন্ম হওয়ার পরে আমি শুনেছি আমার ধর্মের নাম ইসলাম আমরা জাতি হলো মুসলমান ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন এবং রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ফজল পাইলে তোমরা ফালিয়া ফ্রাহু আনন্দ করো এরপরে আল্লাহ এই আয়াতের মধ্যে এরপরে বলেন ওয়া বি রাহমাতিহি রহমত পাইলে তোমরা আনন্দ করো এই তো খেলা হয়ে গেছে রহমত পাইলে তোমরা আনন্দ করো এখন আমি শ্রোতাংবাসীর কাছে বলতে চাই আপনারা বলেন এই পৃথিবীর মধ্যে যত রহমত আছে সব রহমতের চাইতে আমার নবীর রহমতের দাম কম না বেশি আল্লাহ বলছেন ওয়া বি রাহমাতিহি আল্লাহর রহমত পেলে তোমরা আনন্দ করো এই জন্যই তো আমার নবীর রহমত কোরআনের ভিতরে দলিল আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুকে সর্বজাহানের জন্য রহমত বানাইয়া পাঠিয়েছি রহমত পাইলে আনন্দ করো হুকুমটা কার আর জবান খুলে বলো হুকুমটা কার এই জন্য আমরা এই আজকের মাহফিলের মাহফিল কমিটি আমাকে যে বিষয় দিয়েছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের অর্থটা আমি করলাম এখন আমার নবী এসেছে আবু জাহেলে বেজার হয়েছে আমার নবী এসেছে ইবলিসটা বেজার হয়েছে আমার নবী এসেছে সারা পৃথিবীর মানুষ আনন্দিত হয়েছে ঠিক কি না বলেন এই জন্য আমার ভাইয়েরা নবী আমার দুনিয়াতে এসেছেন গত কিছুদিন আগে মিলাদুন নবী গেল কিন্তু আমরা সুন্নি যারা মিলাদুন নবীও মানি সিরাতুন নবীও জোরে কই দিব জোরে কই দিব জোরে কই দিব মিলাদুন নবীও মানি সিরাতুন নবীও যারা বলে সুন্নিরা নাকি সিরাতুন নবী মানে না খুব সাবধান করে দিলাম খুব সাবধান নবী যেই দিন এসেছে যদি বলে যে একজনের জীবন বৃত্তান্ত লেখো জীবন বৃত্তান্ত কি এসএসসি পাস দিয়ে লেখে নাকি শৈশব দিয়ে লেখে প্রথমে তো জন্ম দিয়ে লেখে সে কোন সময় এসেছে আসার পর স্টেপ স্টেপ মিলাদ দিয়ে তো ঘটনা শুরু হয় তার জীবন বৃত্তান্ত শুরু হয় আর তারা এটা সারাই সিরাতুন নবী করে
আরে ভাই আর ধাক্কা ধাক্কি কত করবেন, দেখেন আপনারা ধাক্কা ধাক্কি করতেছেন আর আমরা দলিল দিতেছি আলহামদুলিল্লাহ মহামান্য রাষ্ট্রপতির গেজেট প্রকাশের মাধ্যমে মিলাদুন্নবী সরকারিভাবে স্বীকৃত হয়ে গেছে। আপনার কই যাবেন, আমরা তো দলিল ছাড়া কথা বলি না, কথা বলেন ঠিক না? ঠিক। এখন আবার নতুন করে বলতেছে মিলাদুন্নবী যেমন তেমন জশ্নে জুলুস পাই লোক, অপেক্ষা করে ইরাও আবার গেজেট হইতেছে সব হবে, নবীর বেলায় কাউকে ছাড় দেওয়া যাবে না, নবীর আগমনে যারা খুশি তারাই হলো আবু বকর, আর নবীর আগমনে যারা বেজার এরাই হলো আবু জাহেলের নাতি, কথা বলেন ঠিক না? আমরা কি আবু বকরের দলে নাকি আবু জাহেলের দলে? আরো জোরে বলেন, আবু বকরের দলে। সিদ্দিক আকবর এমন আকবর যিনি বলছে নবী গো কোন দলিল দেওয়া লাগবে না, আমি বিনা দলিলে বিশ্বাস করলাম আপনি সশরীরে আমার আল্লাহকে দেখেছে। আরে বেঈমানরা বেশি দলিল চায়, ইমানদাররা বিনা দলিলে বিশ্বাস করে, এটাই হলো আশিকুল রাসূল। যারা দলিল তালাশ করে না, দলিল তালাশ করে শয়তান। আল্লাহ কয়জন দলিল দো, আল্লাহ যে একজন দলিল দো, আল্লাহ যে একজন দলিল দো, আল্লাহ যে একজন দলিল দো, দর্শক পাকিস্তান বইলা দে বিনা দলিলে আল্লাহ এক। আশেকরা দলিলে তো তালাশ করে না, সময় কো তালাশ করা, ডাইরেক্ট বিশ্বাস কিনে মারা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়াতে আসবেন মিলাদুন্নবীর বিষয় দিয়েছেন, আমি বেশি লম্বা নই, নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। মা আমেনা বলেন, আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে আমার মাঝে একটু চিন্তার উদ্রেক হলো, আমি মনে মনে ভাবলাম দশটা মাস আমি সংবাদ পাইলাম রাহমাতুল্লিল আলামিন আমার মাঝে আছে। দেখেন কেমন একটা সম্মানিত মা, আমার দেশে অনেক মানুষ বলে নবীর আব্বা নাকি জাহান্নামি, নাউজুবিল্লাহ জুরে কন, অনেকে বলে নবীর মা নাকি জাহান্নামি, রাহমাতুল্লিল আলামিন যে পেটের মধ্যে আছে সেই মাটারে যারা জাহান্নামি কয় আর নিঃসন্দেহে যাদের চাচাতো ভাই পদাগণ কিনা। মা মেনা বলেন, আমি একদিন রাতের বেলা আমি প্রতি রাত্রে শুধু সংবাদ পাইলাম আমার মধ্যে রাহমাতুল্লিল আলামিন আছে, কিন্তু আমি নিজের মধ্যে কোনো অনুভূতি শক্তি আমি পেলাম না, কিন্তু একদিন রাতের বেলা আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি হঠাৎ করে এমন একটা চিন্তায় পড়ে গেলাম, আমি তাকায়া দেখলাম এই পেরেশানির ডান দিকে আমার আপন কেউ নাই, বাম দিকে আমার আপন কেউ নাই, আমার সাথে কেউ নাই, আমি চিন্তায় পড়ে গেলাম, হঠাৎ করে আমি দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের মধ্যে পাঠাইয়া দিছে। কি রঙের পাখি? আজকে আমি সাজি বাজারে সবুজ পাখি বেরিয়েছি, কষ্ট হইতেছে? সবুজ পাখি করছি, কেমনে কেমনে যেন মিলছে, ফুস্টার লোকে মিলে গেছে, আমার হাওয়া করে সবুজ পাখির। আমি তো ভাগরি পড়ি আজকে অনেক বছর ধরে, যখন ঢাকায় 2001 সালে পড়তাম তখন থেকে পাগড়ি পড়ি, পাগড়ি পড়লে কি খারাপ লাগে? সাদা পাগড়ি আরও ভালো লাগে, ঠিক না? আর সাদা পাগড়িটা পড়ি একটু বেশি, আসলে আমার কাফনের কাপড় তো হবে সাদা, জান্নাতের ড্রেস হবে সাদা, জোরে কোনো সুবহানাল্লাহ। আর এটার আমি এতই মহব্বত করি, এই জিনিসটার আমি এতই মহব্বত করি, কারণ এই জিনিসটা যখন দেখি রাত্রি যখন শুইতে যাই নবীকে খোঁজ, মাইন্ড করে না, আমি আমার মনের কথাগুলো বলতেছি, রাত্রি যখন শুইতে যাই নবীকে খোঁজে বেড়াই, রাত্রি যখন শুইতে যাই নবীকে খোঁজে বেড়াই, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশাই, কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনায়, এই সবুজটা দেখলে আমার নবীর সবুজ গম্বুজের কথা মনে হয়, এই সবুজটা দেখলে আমার নবীর সবুজ গম্বুজের কথা মনে হয়, দেখেন আমার আল্লাহ সারা পৃথিবীর গাছগুলো আমার আল্লাহ সবুজ দিয়া সাজাইছে বন্ধু।
এই সবুজের মধ্যে যেন কি আছে আমার আল্লাহই ভালো জানে। আর না হয় সব পাতার রং এমন সবুজ দিয়ে আমার আল্লাহ কেন বানাইছে, এই জন্য আমি এই এই সবুজ গুলো দেখলে আমার কাছে বড় ভালো লাগে। আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার জীবন তন্ন হইতো নবীকে পেলে, বলো আমি পরশুদিন গাড়িতে বসে লেখছি রাত 3টার সময়, আমার জীবন তন্ন হইতো নবীকে পেলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন তন্ন হইতো নবী কে পেলে, বলো আমার জীবন দন্ড হইতো নবীকে পেলে। আমি জানি ঘুম আসতেছে আপনারা, এখন নবীর জন্য আজকে সব কুরবান দিয়ে দেন। বুক বেসে যায় নবীর তোরে নয়নের জলে, বুক বেসে যায় নবীর তোরে নয়নের জলে, আমার জীবন দন্ড হইব নবীকে পেলে, বলো আমার জীবন তন্ন হইতো নবীকে পেলে। ওয়াইস করুনি জোব্বা পেল নর নবীর প্রেমে, হাইরে কি কইতাম কই দিকে কোথায় যাই বলতে পারি না, পাগলের মতো বয়ান করি। আরে ওয়াস করুনি তো নবীরে যাইয়া দেখে নাই রে, নবীর পাশে আবু বকর তাইকা জুব্বা পাইল না, নবীর পাশে হযরতে আলী তাইকা জুব্বা পাইল না, নবীর সঙ্গে উসমান জুন্নুরাইন তাইকা ওই জুব্বা মুবারক পাইল না, নবীর সঙ্গে মাওলানা আলী তাইকা আবু বকর তাইকা জুব্বা পাইল না। ওয়াস করুনি নবীর কাছে না যাইয়া জুব্বা পাইছে টাকার জোরে না, নবীর ভালোবাসার জোরে। ওই নবী দুনিয়াতে আসবে মা আমেনা কই, আমার মনের ভিতরে বড় চিন্তা, জুড়ে বলুন ঘরের ভিতরে কি লাল রঙের পাখি না সবুজ রঙের পাখি? বাবা বাবা বলেন না বলেন না বলেন না, সবুজ রঙের পাখি ঘরের ভিতরে ঢুকছে, আমাদের পাখির ডানা কয়টা? কথা কয় না কথা কয় না, পাখির ডানা কয়টা? আমাদের ডানা কয়টা? আমি দেখলাম কবি রজনীতে, আমি দেখলাম আমার পেরাশানি দূর করার জন্য আল্লাহ একটা পাখি ফাটাইছে। এই বয়ানগুলো আমি সব জায়গায় করি না, যেখানে মন মতন পরিবেশ পাই সেখানে আমি কথাগুলো বলি। বলো দামি কথা, মা মেনা বলে জগৎবাসী আমি ঘরে তাকায়া দেখলাম আমার সামনে একটা পাখি আসছে, পাখির রংটা হলো সবুজ, কিন্তু দুনিয়ার সব পাখিরে দেখলাম দুইটা ডানা, আর আমি দেখলাম ওই জান্নাতি পাখির একটা ডানা। আমার বড় পেরাশানি ওই পাখিটা আমার কাছে আসছে, পাখির পরশে পাখির ডানা দিয়ে আমার শরীরের মধ্যে একটা টাচ করছে। মা আমেনা বলেন, আল্লাহর কসম করে বলি, পাখির ডানাটা আমার শরীরে লাগতে দেরি রে বাবা, আমার হঠাৎ করে মনের জ্বালা দূর হইয়া গেছে, তবে এতক্ষণ যে আমি তৃষ্ণার্ত ছিলাম আমার গলাটা শুকাইয়া গেছে, আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের ভিতরে দুইটা পেয়ালা হাজির হইয়া গেছে, আমার সামনে আসলো দুধ আর আসলো মধু, আমি দুধটা পান করলাম, ইন্দিমিন টাইমে পাখিটা চলে গেছে, আমার মনের জ্বালা দূর হইয়া গেছে, আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের চতুর্পাশে শুধু মাত্র নূরের পর্দা, নূরের পর্দা, নূরের পর্দা, নূরের পর্দা।
হায়রাত ও হবিগণ্ডের মানুষ, আমি নূরের পর্দাগুলো দেখা আমি বড় স্ট্রেঞ্জ হয়ে গেলাম। আমি কি দেখতেছি? আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম আসমানের তারকাগুলো যেন আমার ঘরের কাছে এসে হাজির হয়ে গেছে। মিটি 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 করে লাইটগুলো জ্বলতেছে, আসমানের তারাগুলি মিটি 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 জ্বলছে। রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। জোরে কোন ঠিক কিনা? আরব দন্য নবীর জন্য আমি নগণ্য যাব সে তাই ঠিক কিনা বলো? ওই বন্ধু ওই মা আমেনা বলেন, আমি দেখলাম ওই মিটি মিটি তারকা গুলো আমার ঘরের চতুর্পাশে যখন এসে গেছে, আমি তখন চিন্তা ভাবনায় পড়ে গেলাম। হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে চারটা মহিলা দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম, তোমরা কেডা গো? একজন বলে আমার নাম হলো আসিয়া, আরেকজন বলে আমার নাম হলো মরিয়ম। সংক্ষিপ্ত করে দিলাম ঘটনা জানেন এই জন্য, একজনে কয়ে আমার নাম হলো আসিয়া, আরেকজনে বলে আমার নাম হলো মারিয়াম, আরেকজন বলে আমার নাম হলো হাজেরা, আরেকজন বলে আমি হইলাম হযরতে হাওয়া। জিজ্ঞেস করা হলো কেন এসেছো? মিলাদুন্নবীর বয়ান করলে এই বয়ানগুলো আনতে হবে, নাইলে ক্লিয়ার হবে না। ওই মহিলাটা কই আমারে চিনেননি, আমি দুনিয়ার বড় নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া। কই কেমন নির্যাতিতা জানোনি? আমি আমার আল্লাহর জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আমি আমার কার জিকির করি? আমি আল্লাহর জিকির করি। বলছি না 40 মিনিট গোসাইলাম ওয়াজ, আমার নবীর আগমনের কথা বলতেছি। কোন আশেকের রাসূলের চোখে ঘুম আসতে পারে না, কোন আশেক আজকে নবীর মহব্বতের ভাকানে এসেছি, আজকে নকল বাড়িতে আমরা যাব না। প্রয়োজনে নবী নবী কইতে কইতে আমরা আসল বাড়িতে চলে যাব, ঠিক কিনা বলো? আসল বাড়িতে যাব, কেউ কেউ একদম কান সোজা করে রাখবে, কানকে বলবেন আজকে কান দিয়ে বহুত হেডফোন লাগায় গান শুনছি, আজকে আমার নবীর প্রেমের শান শুনবো। রাজা আছেন কিনা বলেন? মুদের জীবন ধন্য হইত নবীকে পেলে বলো, মুদের জীবন নবীকে পেলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। মোদের জীবন দণ্ড হইত নবীকে পেলে বলো, নবীর প্রেম মোদের জীবন দণ্ড হইত নবীকে পেলে, বুক বেসে যায় নয়ন জ্বলে নবীর প্রেমে, মোদের জীবন দণ্ড হইত নবীকে পেলে। কথা কি জোরে কি ঠিক না বেঠিক বলবেন না? হাই রে আমার আমেনা বলেন, ওই মহিলা কয় আমেনা, আমি আমার স্বামীরে বহুত মহব্বত করছি, অপরাধ ছিল একটা আল্লাহর জিকির করার কারণে। আমার স্বামী আমার হাত বাইন্দা ভালাইছিল, আমার স্বামী আমার পা বাইন্দা ভালাইছিল, আমার স্বামী আমার গরম তেলের মধ্যে নিয়ে যাইতেছে ফালাইয়া দিবে, ঘটনা জানেন। এরপর আজকের মাহফিলে মা বোনরা আছে না নাই? আমার মা বন্ধুকে বলবা, আম্মা তোমার স্বামী তো ফেরাউনের মতো না, ফেরাউনের অত্যাচারের কবল থেকে আসিয়া একটা সেকেন্ডের জন্য আল্লাহর নাম বলে নাই। আসিয়ার ডাক দিয়া কই আসিও, তুমি আল্লাহর নামটা বন্ধ করো, আমি ফেরাউনকে তুমি আল্লাহ বলো। নাউজুবিল্লাহ জুরে কোন আল্লাহ কইজন, আর জবান খুলে কোন আল্লাহ কইজন। এবার আসিয়া বলে, না না আমার আল্লাহকে দেখা যায় না, আমার আল্লাহকে ধরা যায় না, আমার আল্লাহ ওয়াদা করেছেন হাসরের ময়দানে একবার দেখা দিবেন, আমি তোমার আল্লাহ মানতে পারবো না, আল্লাহ হলো একজন, আল্লাহ হলো নিরাকার। ও বন্ধু
ও সুতাঙ্গের বন্ধুরা, রাত্র যেমন গভীর আমি গভীর কথাই বলবো। হিন্দি মিন্তাই মেয়ে আসিয়ার জিব্বার মতে একটা আগুনের সেক দিছে, এরপর আসিয়া কই আল্লাহ আল্লাহ, একটা মাসল টানে দিয়া পিঠের মধ্যে একটা কাপড় সহকারে একটা দাগ মারছে। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, হিন্দি মিন্তাই মেয়ে ওই ফেরাউন্নার তলবল বলে আসিয়া, মুখ দিয়ে আল্লাহর নাম জিকির করার কারণে তোমার আগুন দিয়া জিব্বা পোড়াইলো, তোমার কাছে কি ব্যথা লাগে না? আসিয়া ডাক দিয়ে কই এই ফেরাউনের হাজার আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। আরো বড় কোন আল্লাহ আকবার বলে আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হেল, আল্লাহ আল্লাহ আশেকো ক্যা কাম হে, মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার আসিয়ারে হাত পা বান্ধা তেলের মধ্যে নিয়া যাইতাছে, ঘটনা সবাই জানেন, এরপর আমার বিষয় ভিত্তিক বলা লাগবে। আসি আসমানের দিকে তাকাইছে, ডাক দিয়া কই আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার তুমি দেখতেছ আমার স্বামী আমার আগুনের মধ্যে পালাইয়া দিব, কিন্তু আগুনটা আছে আগুনের উপরে কড়াই আছে, কড়াইয়ার ভিতরে গরম তেল দিয়ে আমার পালাইয়া দিব। আসিয়া ডাক দিয়া কয় আল্লাহ, স্বামী আমার দেহের মালিক, ইমানের মালিক পৃথিবীর কেউ না, ইমানের মালিক হইলা তুমি আমার আল্লাহ, আমার স্বামী আমার আগুনের মধ্যে ফালাইয়া দিলেও আমার মৃত্যু অবস্থায় ইমানটার নৈরাশ হইল না। গরম তেলের মধ্যে ফালাইয়া দিছে, ফালাইয়া দেওয়ার পরে তাকাইয়া দেখতেছেন আসিয়া গরম তেলের ভিতরে যাইয়া মুসকি মুসকি হাসতেছি, মাটিও খাই না জমেও সই না গো, প্রেমিকে যে জহনা ও গো, যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়া আলবিনে। এই সাউন্ড একটু তুললা দে বাবা, আর কেউ লেগে রাখিস না, তাহিরি লেগে সব দিয়া দে। ও গো যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়ালবিনে, ওরে পাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আসি আগুনের ভিতরে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসি দিল। এবার ফেরাউনের সাঙ্গরা কয় কি ব্যাপার, আগুনের মধ্যে পড়লে চোখ দিয়া পানি আসার কথা, মা গো মা করে চিৎকার দেওয়ার কথা, আপনার স্বামী কেন আপনার স্ত্রী কেন এমন ভাবে আগুনে যাইয়া মুসকি হাসি দিল। এবার ফেরাউন্না আসিয়ারে গরম তেল দিকা তুললো, তুইলা জিজ্ঞাস করে তুমি কেন মুসকি হাসি দিলা? এবার আসিয়া ডাক দিয়া কি তোমার কাছে আমি বলবো না, কই কেন? কই ইমানের কথা বলতে হয় ইমানদারের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে। কথা কোন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? মারছে কালিমাতে চাবি রই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবে কেমন করে? কইতাম নিরে বাবা, না কইতাম না কইতাম না, তোমরা যতই সিল্লা সিল্লি করো কাম হইত না। আমার যুবক ভাইয়েরা তালা মারছে কালিমাতে, হইতুনি হইতুনি রে বেড়া, তালা মারছে রাত্র বিশেষে একটু ডানে যাও লাগে, তালা মারছে কালিমাতে চাবি রয় দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে, দয়াল বিনে খুলবি কেমন করে আপন করে, দয়াল বিনে খুলবি কেমন করে, জোরে কোন সুবহানাল্লাহ। আসিয়া কয় আশকের কথা বলতে হয় আশেকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, তুমি একটা বেঈমান, তোর কাছে ইমানের কথা বইলা লাভ নাই। এবার ওই ফেরাউন্না ডাক দিয়ে না দয়া কইরা বলো না। আসিয়া মনে মনে ভাবছে রহস্যটা বললে হয়তো এই ফেরাউন্না লাইনে আসতে পারে, কিন্তু আল্লাহ যারে মোহর মাইরা দিছে কোনো ওয়াজে তারে ধরে না, আল্লাহ যারে পেরেক মাইরা দিছে কোনো ওয়াজে তারে ধরে না। আসিয়া মনে মনে ভাবে আমার স্বামীর কাছে আমি মনের কথাটা বলি, দেখি আমার স্বামী
স্বামীরে আল্লাহ হেদায়েত করে কিনা। এবার আসিয়া ডাক দিয়া বলেন, ও স্বামী আপনি যখন আমারে গরম তেলে ফেলে দিয়েছেন, আমি আল্লাহর কাছে আমার ঈমান ভিক্ষাটা চাইলাম, আমি তেলের মধ্যে গিয়া কেন হাসি দিছি আমি জানেন? আপনি যখন আমারে হাত পাও বান্দা আগুনে আগুনে ফেলে দিয়েছেন, আমি আগুনের ভিতরে যাইয়া আল্লাহ কয়া ডাক মাইরা চোখটা খুললাম, খুলিয়া দেখতেছি আমার আল্লাহ এমন বড় দয়াবান, আমার আল্লাহ এত বড় মায়াবান। আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার প্রতি রাজি হইয়া গেছে, আমার আল্লাহ আমি আসিয়ার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিছে। আটটা জান্নাতের দরজা খুলে দিছে, আর আমি দেখলাম জান্নাতের ভিতরে অনেকগুলো হুর আছে, এক একটা হুরের গায়ের মধ্যে সত্যি রঙের জামা। আমি তাকাইয়া দেখলাম আমার নিবাল লাগে হুর গুলা একটা দৌড় মারছে, একটার একটার কাফর দুইটা টানা টানি শুরু করছে। আমি এই চিত্র দেখে হাসিটা আর থামাইতে পারি নাই, এই আসিয়া ডাক নিয়ে আমি না গো, আমি হইলাম ওই নির্যাতিত স্ত্রী গজরতে আসিয়া ডাক দিয়া বলে, কেন আসছো? ওই কিছুক্ষণ পরে রহমাতুল্লিল আলামিন আসবে। হে বন্ধু, ও বন্ধু রে, মামেনা ডাক দিয়া কয়, কে আসতেছে? কে আসতেছে? নবী আসতেছে। কে আসতেছে? আরে নবী আসতেছে। কে আসতেছে? রাহমাতুল্লিল আলামিন। মামেনা ডাক দিয়া কয়, আমি কিছুক্ষণ পরে দেখলাম আমার নাভি মোলের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বাইর হইছে। কিসের জ্যোতি? আর জোরে কর না, কিসের জ্যোতি? নূরের জ্যোতি বাইর হইছে। আমি একটু পরে রহমাতুল্লিল আলামিনের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম দুনিয়াতে আইসা কত সন্তান ওয়া ওয়া করে কান্দে। এবার নবীর ফুফু আম্মা সুফিয়া বলেন, আমি আমার নবীরে দেখার জন্য সামনে গেলাম, যাইয়া দেখলাম নবী সেজদার মধ্যে পড়ে রইছে। আমি আমার কান কানে নবীর জবান মুবারকের কাছে লাগাইলাম, লাগাইয়া দেখতেছি আমার নবী সেজদাই পড়া বলতেছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হই না আল্লাহর রাসূল। দেখেন আমার আল্লাহর সাক্ষী গেল আমার নবী, নবী যে আল্লাহর রাসূল নিজের সাক্ষী নিজে দেয়। এবার মা আমেনা বলেন, আমি আবার একটু পরে গুনগুন করে কি জানে শুনতে পেলাম, আমি আমার কানটানি আমার জাদু মনির জবান মুবারকে লাগাইলাম, কেন আমি তাহিরি নবী নবী করি রে, কেন সুতাঙের মানুষ রাত্র দুইটার সময় নবীর পাগল হইয়া বসে আছেন? মা আমেনা বলেন, আমি আমার কানটা লাগাইয়া দেখলাম রহমাতুল্লিল আলামিন ওই সাজদায় পয়রা পয়রা উম্মতি উম্মতি বইলা কান্দতেছে। এ কেমন নবী রে, দুনিয়াতে আইসাও কান্দে উম্মতি উম্মতি, এ কেমন নবী রে, পাথরের আঘাত খাইয়াও কান্দে উম্মতি উম্মতি, এ কেমন নবী রে, দুনিয়াতে যাওয়ার সময় কই উম্মতি উম্মতি, এ কেমন নবী রে, এখন রওজা মুবারকে সেজদাই বইরা কান্দে উম্মতি উম্মতি, এক এমন নবী হাশরের ময়দানে যেই দিন সকল নবী নাফসি নাফসি বইরা কাঁদব, সেই দিনও নবী কাঁদবে উম্মতি উম্মতি। মা আমেনা বলেন, আমি আমার জাদু মনির আমি ধরতে গেলাম, দেখেন জীবনে কোনোদিন মার জিগাইছি নি আম্মা, পেটের মধ্যে থাইকা তোমার লাথি যে মারছিলাম কেমন কষ্ট হয়েছে, কোনোদিন তো মার জিগান নাই, ভূমিষ্ঠ হওয়ার সময় একবার মার জিগাইছেন নি, তোমার কলিজায় লাথি মাইরা যে দুনিয়াতে আইলাম কতটুকুন কষ্ট লাগছে, এই কথা তো কোনোদিন মার জিজ্ঞেস করেন নাই। আজকে মা আপনারে দমক দিছে, পাশের বাড়ির চেয়ারম্যান নিয়ে মার বিরুদ্ধে নালিশ জমান, আল্লাহ সহ্য করবে না। মা মনে মনে কি কই জানেননি, তোরে আমি একটা ধমক দিছি, পাশের বাড়ির সর্দার আনছত আমার বিচার করছি, তুই আমার পেটের মধ্যে তাই গাও হাজার হাজার লাথি মারছ,
রাতের বেলা আমি ঘুমাইতে পারি নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি ঘুম থেকে উঠছি, ঘুমের থেকে উঠা মুখটা ধুইয়া সকালে মানুষের সামনে গেছি, কেউ যেন না বোঝে তুই আমার লাত্তি মাইরে রাত্রে কষ্ট দিছস, খাইতাম বৈশা আমার প্লেট রাইখা দিছি, আমি পেটের বেতার রাইখা দিয়া মানুষকে বুঝাইছি আমার মুখের মধ্যে কোনো রুচি নাই, এই জন্য আমি প্লেটটা রাইখা দিছি। এ বন্ধুরে আমি তাহিরি সব মাফিলে কথাগুলো কান্দা কান্দা বলি, যার মা নাই অনেক মা শীতের বেলায় মাহফিল থেকে যাওয়ার পরে সিমের তরকারি দিয়া ভাত খাওয়াইছে, অনেক মা করের মধ্যে ভাত আছে কিন্তু তরকারি নাই, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়া তেল দিয়া গরম কইরা মা তরে খাওয়াইছে, আজকে ওই মাটার কবরে বাড়িতে যাইয়া কোন মায়ের হাতে রান্না খাইবা, জীবনে অনেক বাবারে যাইয়া বলছো আব্বা দরজা খুলো, আমার মতো যারা বাবা হারাইছো বাড়িতে কি আজকে বলতে পারবে না বাবা তুমি দরজা খুলো, এই জন্য আমি প্রায় মাহফিলে বলি তোমরা কোনদিন বাবা বার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, কষ্ট দিছে আপনারা, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবারে কষ্ট দিলে জুজু কেটে খানা, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিন মা বাবার মনেতে আঘাত দিও না, কেন কেন এই কুরআনের মধ্যে আছে ওয়াহনা আলা ওয়াহনিন, এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের উপরে কষ্ট করে রে সুতাঙের বাবারা, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, মারে কষ্ট দিয়া সুতাঙের মাহফিল সাজাই বা কাম হইতো না, মারে কষ্ট দিয়া রাত্রে তিনটার পরে ওয়ার শুনবা কোনো লাভ হইতো না, মা রাজি আমার আল্লাহ রাজি, কথা বলে মারে কষ্ট দিয়া তাহির কাছে মরিত হইয়া আব্বা আব্বা করবা, শোল মাছ খাওয়াইবা আর কাকি মাছ খাওয়াইবা, লাউ খাওয়াইবা গরু খাওয়াইবা, তোমার মতন মুরিদ আমার দরকার নাই, মার কান্দায়া মসজিদ পাওয়া যাবে না, মার কান্দায়া আল্লাহ পাওয়া যাবে না, এই জন্য আজকের মাহফিল থেকে বইলা দিয়া যাই, আজকে রাত্রে বাড়িতে যাইয়া যদি মা দুনিয়াতে ভাইচা থাকে তাহলে মার পায়ে ধরে ক্ষমা চাইবেন, আর মা যদি কবর যাইয়া তাকে আজকে সুতানবাসী বড় ভাগ্যবান, রাত্র পোহায়া হলো শুক্রবার, আজকে কালকে জুমার নামাজটা পড়িরা মা বাবার কবরের মধ্যে চলে যাবেন, মা বাবার কাছে যাইয়া এমন ভাবে বলবেন ও আম্মা আম্মা তুমি চলে গেছো আমি কার মা ডাকমু, ও আব্বা তুমি চলে গেছো কত মুরব্বী দেখি তোমার মতো লাগে না, কত মুরব্বী দেখি আব্বা গো তোমার মতো লাগে না, তুমি আমার ছিলে একটা পটবৃক্ষ এই ছায়া কেউ দিতে পারে না গো আব্বা, ও আম্মা তুমি ছিলে আমার মমতার চাদর এই মায়া পৃথিবীর কেউ দিতে জানে না, চোখের পানি ফালাইয়া ফালাইয়া এমন ভাবে কইবেন মা গো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছি নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার হাইরে মা জননী, এ বন্ধু রে গায়ের মধ্যে জোর আছে বলে ধমক মার মা আমেনা বলেন, কোথায় থেকে কোথায় গেছি মারে যখন লাথি মাইরা বাইরিতেছি, মারে যখন লাথি মাইরা বাইরিতেছি মা ডাক দিয়া কইছে সখিনা যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট কোনদিন সন্তান পেটে নিতাম না, মা ভূমিষ্ঠ হওয়ার পরে মা দুঃখিনী বেহুশ হইয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেছে, বেহুশ হইয়া পড়ে রইছে, পাশের বাড়ির মহিলা কানের কাছে মুখটা লাগাইয়া কইছে মা ও বোন তোর ছেলে হইছে পাহাড় পরিমাণ ব্যথা, সন্তানের নিউজটা পাওয়ার পরে সেকেন্ডে বই লাগেছে, এই মানুষটার নাম হলো জগন দুঃখিনী মা, কথা বলেন ঠিক কিনা, এই জন্য মা সন্তানকে লইয়া
প্রসব বেদনা ভুলা যাই। মা আমেনা বলেন, আমি আমার সাধু মনিরে আমি যখন একটু ধরতে গেলাম, জান্নাতের চারটা মহিলা ডাক দিয়া বলে আমেনা। এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার হাতে ধরা যাবে না। মা আমেনা বলে আমি তাকাইয়া দেখলাম রহমাতুল লিল আলামিনকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। আমি আবার কিছুক্ষণ পরে দেখলাম রে বাবা, আমার রহমাতুল লিল আলামিনের চোখের মধ্যে সরু মাতানি দেখা যায়। আমি তাকাইয়া দেখলাম আমার রহমাতুল লিল আলামিনের বদন মুবারকে জান্নাতের জামা দেখা যায়। আমার নবী দুনিয়াতে আসলেন দুল্লার মধ্যে সুহাইল, শেষ করতেছি, দুল্লার মধ্যে সুহাইল। নবীর চাচা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে যখন দুল্লার মধ্যে সুহাইল, আমি তাকায়া দেখলাম নবীর হাতটা যদি ডান দিকে যায় আসমানের চারটাও ডান দিকে যায়, নবীর দুলনাটা যদি বাম দিকে যায় আসমানের চারটাও বাম দিকে যায়। আমার আল্লাহ নবীর খেলার সাথী বানাইয়া দিল, নবীর খেলার সাথী জিব্রাইলের মাধ্যমে আসমানের চাঁদকে আমার আল্লাহ বানাইয়া দিলেন। এই জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন আমরা সবাইকে খুশি না বেজায়। এই জন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফীকি ফিল জান্নাহ। আজকের মাহফিল যারা সাজিয়েছেন লস্করেন নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে এক দিরহাম পরিমাণ দান করবে, ওই লোকটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ বলেন না? তাইলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার জন্য কোরআনে আদেশ করেছেন, মিলাদুন নবীতে আমরা সবাইকে খুশি না বেজা। কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখান না। হাত সোজা করেন, হাত সোজা করেন। আপনাদের কাছে কি মোবাইলে ফ্ল্যাশ লাইট আছে? বিদায় বেলা কি একটা সুতাঙ্গের প্রেম দিয়া যাইতাম? একটু ফ্ল্যাশ লাইট জ্বালাইবেন। হাই জ্বালান, আমি সামনে একটা লাইট তো দেখি না, আপনাদেরকে একটু লাইটটা জ্বালাই দেন, দেখে দেখ। এই কে উঠলো রে? এই ছেলে কে রে উঠলো রে? আরে ছোট্ট ছোট্ট পোলা বান্ধিয়েছি। সবাই সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আমার নবীর আগমনে একটা গান গাইতে চাই, রাজি আসিনি সবাই? আর রাজি আসিনি সবাই? নারায়ে তাকবীর, হয় না হয় না, হাত ধরবে, নারায়ে তাকবীর আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ে ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ে ওঠে পেয়ে নবীর দোচরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো না, নারায়ে রিসালাত দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালো না শীল তাহারা। আরে সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর স্মরণ, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর স্মরণ, উল্লাসে মা
अल्लाहु अकबर बोलो ना निसालत या रसूलल्लाह दयाल नबी आगमने आनंदित त्रिभुवन दयाल नबी आगमने आनंदित त्रिभुवन उल्लासे मातियायोटे कहे नबीर दो चरण उल्लासे मातियायोटे कहे नबीर दो चरण ठीक ना बैठे नबीर आगमने सूतागर मानुष खुशी ना बेजा তাহলে এই হলো মিলাদুন্নবী আর 63 বছর জিন্দেগিতে আমার নবী যা আদেশ করেছেন তা মানা যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকাই হলো সিরাতুন্নবী কথা বলেন ঠিক না বেঠিক তাইলে সুন্নি যারা মিলাদুন্নবী ও মানে সিরাতুন্নবী ও মানে তাহলে নামাজ চাই কি চাই না চাই এই ফুলাফান ডিস্টার্ব করলি এই ডিস্টার্ব করলি কিন্তু এই ডিস্টার্ব করলা কিন্তু তাহলে সুন্নি যারা মিলাদুন নবী ও মানে সিরাতুন নবী ও মানে তাহলে নামাজ চাই কি চাই না চাই নবীর সিরাতের ভিতর নামাজ আছে না নাই আছে রোজা আছে না নাই আছে হজ আছে না নাই আছে যাকাত আছে না নাই আছে পর্দা আছে না নাই আছে এই জন্য সুজা কথা সুন্নি যারা তারা মিলাদুন নবী ও মানে সিরাতুন নবী ও মানে এবার একটি কথা বলি আজকের যুব সমাজ তোমরা কোন দিকে যাচ্ছ নবীর আদর্শের উপর কি আছো লাকাদ কায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর মাঝে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ তোমরা কি সেই আদর্শ খুঁজে বের করেছো না আমরা বের করতে পারি নাই আমাদেরকে টানতেছে গাজার আসর আমাদের কাছে টানতেছে ইয়াবার আসর এই মন নেশা সমাজে আছে না নাই নাই নেশা আছে না নাই আমার সঙ্গে আজকে ওয়াদা হবে আবারো নেশা বন্ধ বলতে হবে নেশা फेंची गांजा बाबा সুদ সুদ আসেনি রে এই সুদকিটিরে কইতে আমার যে মজা লাগে ও সুদকিটির একবার আমি এমনি এমনি দেই এই নবী যা বলছে করো করতে হবে যা বলছে ছেড়ে দাও ছেড়ে দিতে হবে নবী কি সুদের পক্ষে না বিপক্ষে তো তুমি কোন আশিকের রাসূল সুদ খাইতেছো তুমি কোন আশিকের রাসূল সুদ খাও সুদের কারণে গরীব আরো গরীব হচ্ছে ঠিক কি না বলেন আর কিতাব ওয়াজ করতাম আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকু সুদ করে কোনো সভাপতি নাই তোমরা আওয়াজ তো আমি মাইক খামু সুদ করে কোনো সভাপতিত্ব নাই সুদ করে কোনো চেয়ারম্যান গিরি নাই সুদ করে কোনো এমপি গিরি নাই সুদ করে কোনো মেম্বার গিরি নাই সুদ করে কোনো ইমামতি নাই সুদ করে কোনো বিশ্বাব গিরি নাই সুদ করে কোনো বক্তা গিরি নাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইতাবার ইতাবার খুশিয়ার সাবধান গরম সুদ কি চলবে না বন্ধ হবে আর যখন চলবে না বন্ধ হবে সুদ একবার আমার হুজুর সুদের ব্যাপারে এত কঠিন কথা কন গুশের ব্যাপারে তো কিছু কন না আরে গুশের ব্যাপারে কই না বানি আমার সাথে বালা কই কাডা আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার যেই বাটফারে গুশ খাইব যেই বাটফারে গুশ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলব কোন কি গুশ খাইবা না গুশ দিবা হেদি কতই কোনা খাইবো দিব খাইতামো না দিতামো না খাইতামো না দিতামো না দিতামো না এটাই হলো ফাইনাল কথা কথা কোন ঠিক না বেঠিক যেই সমাজে হারাম উপেন চলে সেই সমাজে করোনাই তো না কিতাই তো এই করোনা যেটা বাড়াবাড়ি করছি
এক দেশ আরেক দেশে গায়েল করবার লাগে অস্ত্র বানাইতেছে, মাঝে মাঝে বোমা মারে, বোঝা যায় আমরা শক্তিশালী। আল্লাহ কয় তোর গ্রেনেড তোর অস্ত্র সব পানির তলে দিয়ে ফেলাইছে, আর করোনার মহামারী দিছে সব কুয়ারের ভিতরে ঢুকছে। এখনো সময় আছে নবীর সিরাতুন নবী বাস্তবায়ন করো আর মিলাদুন নবীকে অন্তরে ধারণ করো, দেখবা অটোমেটিকলি তোমার জীবনটা প্রস্ফুটিত হয়ে যাবে মোস্তফার মহব্বত দ্বারা। ঠিক কিনা বলেন? ফাইনাল কথা এখন হলো বলবেন চলবে নামাজ? এই আওয়াজটা জরুরি তুই বলে নামাজ। যারা বয়ে রয়েছেন আপনারা কয়েন না, যারা দাঁড়ায় রয়েছেন আপনারা কর নামাজ। বাক্কা আওয়াজ দিয়ে হ্যাঁ, আবার দাঁড়া দাঁড়িয়ে রয়েছেন এরা কর নামাজ। আচ্ছা এখন আপনারা কইন না, যারা বই আর হুসেন হেরা বলে নামাজ। হাই শুরু তোর আসলে বেশ আমার মত ইতি চলে। এখন সবাই মিললে কইবেন নামাজ। সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে? সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে? কিছু বললাম আছে, পরীক্ষা করলে নামাজ পড়ে, পরীক্ষা শেষ নামাজ পরে, আবার রেজাল্টের ফাঁস দিন আগে থেকে নামাজ পড়ে, রেজাল্ট শেষ নামাজ, কিছু আছে ইলেকশন আগে নামাজ পড়ে, মাথা টুপি টুপি। তোমরা একটা করে তোমরা একটু আলমোয়াজ করে বুঝছো, তোমরা মহব্বত করি মানে এই নয় যে তোমরা আমার ঘরে এসে বসবে বুঝছো, একটা আশার মধ্যে রয়েছে দিয়েছি। এখন তোমার চলবে নামাজ? অবশ্য জরুরি তো নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, মুনাফিকি চলবে না? মুনাফিকি চলবো? সবচাইতে পৃথিবীতে সবচাইতে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে মানুষ মানুষ একমাত্র মুনাফিকের কারণে। মুনাফিকের কারণে বহুত রাষ্ট্রে ঝগড়া হয়েছে, মুনাফিকদের কারণে গড়ে ঝগড়া হয়েছে, মুনাফিকদের কারণে বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ হয়েছে। এইগুলো আজকে থেকে চলবে? এগুলো আজকে থেকে চলবে? মুনাফিক কাফের চাই তার ভয়ঙ্কর, কাফের তো চিনা যায় মুনাফিক ধরা যায় না। আমার অভি কয় কাফেররা আমার কষ্ট দিছে কিন্তু মুনাফিকরা বেশি জ্বালাইছে, এই জন্য মুনাফিক সিনের আলামত হইল তিনটা, জোরে কোন কয়টা? সে কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। এই তিনটা অভ্যাস যার মধ্যে ভাবা যাবে হেরা ইমানদার, ঠিক কিনা? হেরা ইমানদার, হেরা মুনাফিক, আরো যদি হেরা কিফিক। এই মুনাফিক থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করবেন, আমিন।